আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকল কিচেন। আমি আজকে আপনাদেরকে একটা মিষ্টি বানিয়ে দেখাবো। এই মিষ্টি বানানোটা যে এত সহজ আর খেতে অসাধারণ। আর আমি তো এমনিই সহজভাবে সব রেসিপি দেখাতে চেষ্টা করি। মিরাকল কিচেন মানেই হচ্ছে সহজ রেসিপি। আমার এই রেসিপি ফলো করে যে কোনো বয়সের ছেলেমেয়েরাই এই মিষ্টিটি বানায় ফেলতে পারবে। ঘরোয়া ছোটোখাটো অনুষ্ঠানে কিন্তু এরকম মিষ্টিগুলো আমরা বানিয়ে রেখে দিতে পারি খুব সহজেই। এখনকার দুর্মূল্যের বাজারে একটু হলেও কিন্তু সাশ্রয় হবে যদি আমরা এরকম মিষ্টিগুলো ঘরে বানিয়ে খেতে পারি। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেই। তো প্রথমেই আমি এখানে একটা ডিম নিয়েছি। ডিমটাকে কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ভালো করে ডিমটা ফেটানো হয়ে গেলে এক পাশে রেখে দিলাম। এখন আমি আর একটা বোল নিয়ে নিলাম। এর মধ্যে মেজারমেন্ট কাপের বড় কাপে এক কাপ গুঁড়া দুধ নিলাম, হাফ চা চামচ ঘি নিলাম আর হাফ চা চামচ বেকিং পাউডার নিলাম। এখন এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে খুব ভালোভাবে মেশানোর পর যে ডিমটা ফেটিয়ে রাখলাম সেই ফেটানো ডিমটা দিয়ে দেব আর তারপর হাত দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটার একটা আঠালো আঠালো ডো হবে। এটা মাখাতে গিয়ে যখন এইরকম হয়ে যাবে তখনই বুঝতে হবে যেটার মাখানো শেষ হয়ে গেছে। তো এভাবেই ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। এই ফাঁকে আমি চুলায় দুধটা বসিয়ে দেই, যেহেতু ফ্রিজের ঠান্ডা দুধ এটা একটু গরম হতে সময় লাগবে। মিষ্টিগুলো বানানোর জন্য একটা ছড়ানো কড়াই হলে ভালো হয়, তো এই জন্য আমি একটু ছড়ানো ধরনের কড়াই বসিয়ে দিলাম। তার মধ্যে আমি মেজারমেন্ট কাপের বড় কাপে 4 কাপ দুধ দিয়ে দিলাম। এখন অপেক্ষা করব দুধটা বলক আসার জন্য। তো আমি এদিকে 10 মিনিট হয়ে গেছে, তো এখন চুলাটা আমি একদম কম আঁচে দিয়ে মিষ্টিগুলো বানাতে চলে যাব। 10 মিনিটে খুব সুন্দরভাবে ডোটা সেট হয়ে গেছে। তখন হাতে যেমন লেগে আসতো এখন কিন্তু হাতে লাগছে না। এখন হাতে অল্প একটু ঘি মেখে মিষ্টিগুলো বানিয়ে নিব। তো মিষ্টিগুলো বানানোর চেষ্টা করব সবগুলো এক সাইজের যাতে হয়, আর এমন একটু শুরুতে চেপে চেপে গোল করব। তারপরে আমি গোলটা পূর্ণ করে নেব আর হাতে একটু চাপা দেব। আর শুরুতে চেপে চেপে করার মানে হচ্ছে এই মিষ্টিটার মধ্যে কোনো ক্র্যাক থাকবে না। একে একে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি এবং সবগুলো মিষ্টিই কিন্তু প্রায় এক সাইজের হয়েছে। ইচ্ছে করলে কেউ আরও একটু বড়ও বানাতে পারেন, আবার আরও একটু ছোটও বানাতে পারেন। দুধটা অলরেডি বলক এসে গেছে, এখন 5 মিনিট ধরে একটু বলক আসবে। যেহেতু মিষ্টিগুলো দেওয়ার পরে কিন্তু অনেকক্ষণ দুধটা জাল দিতে পারবো না, খুব অল্প সময় জাল দিতে হবে। তো সেই জন্য আগেই এটাকে আমি জাল দিয়ে নিচ্ছি। মিডিয়াম আঁচে 5 মিনিট ধরে এটা বলক আনাবো। 5 মিনিট খুব ভালোভাবে বলক আসার পর আমি মিষ্টিগুলো দিয়ে দিলাম আর এখন ঢাকনা দিয়ে রাখবো। ঢাকনা দিয়ে কিন্তু চুলার কাছ থেকে সরে যাওয়া যাবে না, চুলার কাছেই দাঁড়িয়ে থাকতে হবে, কারণ দুধ উতলে পড়ে যায়। যখন ঢাকনার সাথে এরকম লেগে যাবে তখন ঢাকনাটা এভাবে একটু একটু করে তুলে দিতে হবে, তারপর আবার দিতে হবে। আবার যখন উতলে উঠবে তখন ঢাকনাটা তুলে দিতে হবে। এইরকমটাই বারবার করতে হবে যতক্ষণ না পর্যন্ত মিষ্টিগুলো বড় বড় হয়ে ফুলে উঠছে। তো যখন কিছুক্ষণ পর এরকম বড় বড় হয়ে মিষ্টিগুলো ফুলে উঠবে তখন ঢাকনাটা একটু তুলে দিয়ে 1 মিনিটের মতন বলক আসবে। ভুলেও কিন্তু চামচ দিয়ে উল্টে পাল্টে দিতে যাবেন না। খেয়াল করেছেন নিশ্চয়ই যে এই মিষ্টিগুলো কিন্তু একা একাই উল্টে যায়। চুলাটা কিন্তু এর মধ্যে বন্ধ করে দিয়েছি, তো এখন শুধুমাত্র এটা ঠান্ডা হবে। ঠান্ডা হলেই এটা পরিবেশন করা যাবে। তো আমি অপেক্ষা করব ঠান্ডা হওয়ার জন্য। প্রায় 1 ঘন্টা পর মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন হচ্ছে পরিবেশনের পালা। মিষ্টিগুলো দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু অসাধারণ। মুখে দেওয়ার সাথে সাথেই যেন মিলিয়ে যাচ্ছে। আশা করি আপনারা একবার হলেও এই মিষ্টিটি বানিয়ে বাসায় ট্রাই করবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো রেসিপিতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।